Aarohi Foundation, solution for every need. আজকে আমরা রয়েছি রামকৃষ্ণ মিশন পানিহাটি বৃদ্ধাশ্রমে। এখানে আমাদের চেয়ারম্যান বিপ্লব কুমার সিনহা মজায় গানে আড্ডায় সবাইকে মাতিয়ে রেখেছিলেন। বৃদ্ধ বৃদ্ধাদের সাথে আমাদের জমজমাটি আড্ডা বেশ ভালোই কেটেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর্বও চলছে, মোটামুটি শীতের দুপুরে খানিকটা পিকনিকের আমেজ বলতে পারেন। সারাটা দিনের পর ব্যস্ততার মাঝে বৃদ্ধ বৃদ্ধাদের সাথে সময় কাটানোটা যেন নিজেদের জীবনে একটা হালকা হাওয়ার মতো, যেটা মানুষকে ফুরফুরে রাখতে এবং মানসিক যে অবসাদের মধ্যে আমরা বা চাপের মধ্যে বা নিজেদের সারা দিনের যে চিন্তা ভাবনার থেকে এদের দুঃখ কষ্ট দেখে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, এনাদের অভিজ্ঞতা আমাদের অনেক কিছু শিখে চলতে সাহায্য করে। বাতর মরা গাগি বানিশেছে জয় মা বলে ভাষা তোরি, তোর মরা গাগি বানিশেছে জয় মা বলে ভাষা তোরি। আমার মঞ্জু মিত্র, এখানে এই 18 সালে এসেছি। খারাপ লাগে না, সবাই মিলে একসঙ্গে থাকি তো, সবাই দাদার বলো আমরা বলো, সময়টা কেটে যায় আর কি। মাঝে মাঝে এদিক ওদিক যাই, আত্মীয়র বাড়ি যাই, আমি নিচে যাই, হ্যাঁ আত্মীয় বাড়ি যাওয়া যায়, হ্যাঁ আসে। হ্যাঁ মেয়ে নেই, আমার ছেলেই আছে, একটা ছেলে, ছেলের বউ বাচ্চা। বাড়ি আমাদের জামশেদপুর। বয়স হলে মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়,
এখানে বৃদ্ধ জেঠু জেঠিমা দাদু দিদা সবাইকে আমরা খুঁজে পেয়েছি। বাড়ি ছেড়ে থাকার একটা বিষাদের সুর তো তাদের মধ্যে সবসময় থাকে, কিন্তু সকলের সাথে বন্ধুদের মতো থাকার একটা আনন্দ মনের মধ্যে থেকেই যায় বইকে। আর সেই আনন্দ এবং বিষাদ মিশিয়ে একটা সুর নিয়ে আমাদের কাছে এখন রয়েছে ঠাকুমা। ঠাকুমা আমাদের গান শোনাবে, তো শুনে নি কী গান শোনাতে চলেছে আমাদের। তোমার নাম কি? আমার নাম অনিতা ব্যানার্জি। নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, ফুল নেব না ও শুনেব, ফুল নেব না ও শুনেব, ভেবে হইয়া কুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, মালা যখন গাঁথ তখন পাওয়ার সাহায্যে জাগে, মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে, পাওয়ার সাহায্যে জাগে, পে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গো তাই, পে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গো তাই, ফুল ফুটাই যাই গো চলে, ফুল ফুটাই যাই গো চলে, চঞ্চল বুল বুল চঞ্চল বুল বুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। এখানেই থেমে থাকবে না, শুধুমাত্র বৃদ্ধাশ্রম বা ছোট ছোট বাচ্চাদের সাথে থেকে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করা নয়, আরও বড় বড় অঙ্গীকার গ্রহণ করছে আমাদের আরোহী ফাউন্ডেশন। এইভাবেই ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করে বড় কোনো লক্ষ্যে পৌঁছে যাবে। এই বিষয়ে আমাদের চেয়ারম্যান বিপ্লব কুমার সিনহা কি বলছে আসুন শুনে নিন। আরোহী ফাউন্ডেশন অফ ইন্ডিয়া স্টার্টেড প্রায় 3 বছর আগে শুরু হয়েছিল, আমরা ছোট্ট একটা উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম। এখন অনেকগুলো উদ্দেশ্য আমাদের আছে এবং আগামী দিনে অনেকগুলো পরিকল্পনা আছে। তো কোভিডের সময় তো আমরা প্রচুর কাজ করেছি, যার জন্য রিসেন্টলি আই হ্যাভ রিসিভড কোভিড যোদ্ধা সম্মান ফ্রম G24 থেকে একটা সম্মান পেয়েছি, এবং এটা সম্মানটা পাওয়াটা বড় ব্যাপার নয়। আর আমি মনে করি আমার একটু পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট, কে তুমি যতই হেল্প করতে যাও এই এই সমাজে বা এই ভারতবর্ষে আমাদের যে অলিতে গলিতে যে পরিমাণ দুস্থ স্বাভাবিক অনেক মানুষ আছে, তুমি যদি চাও যে সাহায্য করবে তো এটা এটা সম্ভব হবে না কখনো। তুমি দ্য এন্ডলেস নাম্বারস অফ দ্য পিপলস আর দেয়ার, যেটা কখনো সম্ভব হবে না। তো এটা একটা এটা এটা চলমান প্রক্রিয়া যেখানে আমরা সবাই নিজেকে যুক্ত থেকে, মানে কি বলবো, যে আমরা সবাই চাই যে একসাথে মিলে কিছু কাজ করতে। তো এখনও সেইভাবে বড়ো প্রজেক্ট আমরা হাতে এখনও পাইনি, তো ইন ফিউচার আমরা প্ল্যান করছি যে এই ছোট্ট ছোট্ট অভিজ্ঞতার মাধ্যমে যে বড় কিছু পরিকল্পনা নিয়ে আগামী দিনে কিছু করার। এবং এটা একটা রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম সোদপুরে আছে, পানিহাটি সোদপুরে এখানে আছে। তো শুভমিতাদি বলে যে মহিলা, তিনি পুরোপুরি ব্যাপারটা দেখছেন। এখানে পারিবারিক ঝামেলার কারণে বা পারিবারিক অশান্তির কারণে বা কোনো ছেলে মেয়ে বিদেশে থাকার কারণে প্রচুর বৃদ্ধ বৃদ্ধা এখানে তারা নিজেদের জীবনযাপন করছেন।
তো তাদের সাথে একটা দিন আমরা একটু আলাপ আলোচনা করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, একসাথে পিকনিক করলাম। কারণ এটাই একটা ভালো লাগে। এটা সাহায্য বলাটা ভুল বা সহায়তা করাটা বলাটাও ভুল, এটা জাস্ট একটা কিছু মানুষের সাথে কিছু সময় কাটিয়ে কিছু অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা সংগ্রহ করা এবং একটা আনন্দ উপভোগ করা। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে পথ হারাব। ওরে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড।